আপনি আমি যদি নিজেকে আলোকিত করতে পারি তাহলেই আমাদের সার্থকতা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সর্বপ্রথম আমি আমার মহান মোর্শেদ দীন দুনিয়ার কোহিনূর মোহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী যুগের ইমাম আম্বিয়ায়ে কেরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী আল্লাহর দেওয়া পুরস্কার পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী জীবন্ত প্রতিচ্ছবি সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ নূরানী মল কদম মোবারকে শতকরি সালাম ও কদম বচে জানাই, সালাম ও কদম বচে জানাই কুতুবুল আক্তার দুরে মাকনুন কাতুনিন জান্নাত দয়াল মা রহমাতুল্লাহ আলাইহা নূরানী মল কদম মোবারকে। উপস্থিত দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে সংযুক্ত আশেকের রাসূল ভাই বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, যার দয়ায়, যার কৃপায় আমরা বেঁচে আছি, যার ইচ্ছায় আমরা বেঁচে আছি। শুকরিয়া জ্ঞাপন করি রাহমাতুলিল আলামিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী মল কদম, যিনি দয়া করে আমাদেরকে আবার 1400 বছর পরে সেই আশেকে রাসূল হওয়ার সুযোগ দিয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করি আমাদের মোর্শেদ শাহ দেওয়ান বাকি রহমতুল্লাহ, যিনি 1400 বছর পরে আবার মোহাম্মদ ইসলামকে সারা বিশ্বের মাঝে জাগ্রত করে আমাদেরকে সুযোগ দিয়েছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার আশেকে রাসূল ভাই ও বোনদেরকে, যারা যে যেখানে এসেছেন, যে যেখানে পেরেছেন এই মোহাম্মদ ইসলামের দুর্গ গড়ে তুলছেন, বাড়ি বাড়ি, খানকায় খানকায়, দরবারে দরবারে, এলাকায় এলাকায়, ইভেন অঞ্চলে অঞ্চলে, আমাদের বাবের রহমত দরবার শরীফে জাকেররা এসে একতলায় অবস্থান নিচ্ছেন, নয়তলায় রন্ধনশালায় ভাইয়েরা একসাথে বসে আছেন। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনাদের কোথাও এই লোকের জোয়ার বন্ধ নেই এবং এই জোয়ার চলছে এবং আপনারা এই জোয়ারকে জাগ্রত রেখেছেন, সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে মোহাম্মদ ইসলামটা আমাদের মোর্শেদ শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই আমাদের কাছে দিয়েছেন। দেখেন, আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাই তিনি গতানুগতিক মহামানব ছিলেন না। আমি আমার মুর্শেদ কিবলা জানকে অত্যন্ত কাছ থেকে দেখেছি এবং আমার বিশ্বাস আমার ভাই বোনেরাও, অর্থাৎ মুর্শেদের অন্যান্য সন্তানরাও এটা স্বীকার করবেন যে আমি মুর্শেদকে সবচেয়ে কাছ থেকে দেখেছি, এবং এটাও স্বীকার করবেন যে মোর্শেদের একেবারে চির বিদায় পর্যন্ত শেষ ব্যক্তি আমি কথা বলেছি, এবং উনাকে একেবারে ওনার সহগত থেকে, ওনার কাছ থেকে দেখা এবং ওনার কদমে গোলামি করার সুযোগ পেয়েছি। তো উনি গতানুগতিক মহামানবদের মতো ছিলেন না, ইনি অনেক মডার্ন এবং অনেক জাদ্রাল বলিয়াল আছে। যদিও উনার উপরে অনেক বড় বড় যুদ্ধ গিয়েছে, কিন্তু উনি অনেক মডার্ন চিন্তা করেছেন। দেখেন, তরিকত পন্থীদের ইতিহাস যদি পর্যালোচনা করেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে শুরু করে বাংলাদেশে শাহজালাল, শাহপরান, এবং এখন অনেক তরিকত পন্থী বাংলাদেশে আছেন। হ্যাঁ, এখন আমরা যদি একটু পর্যালোচনা করি, দেখা যাবে সেই তুলনায় আল্লাহর বন্ধু শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহির আপনার তরিকতের জার্নিটা তাদের তুলনায় কিন্তু অনেক নতুন। এই সকল ওলি আল্লাহগণ কেউ 100 বছর, কেউ 60-70 বছর, কেউ 150 বছর, কেউ 200 বছর, 300 বছর আগে এসেছে। আর আল্লাহর বন্ধু সাদাবান বাগি রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী মোবারক যদি আমরা পর্যালোচনা করি, আসলে দেখা যাবে যে উনি তরিকতের কার্যক্রম শুরু করেছেন, যদিও আমরা বলি
72-73 থেকে, কিন্তু উনি এই তরিকত পন্থীর কার্যক্রম এবং তরিকা প্রচার প্রসারের কার্যক্রম কিন্তু ওনার হাতের খড়ি শুরু হয় মূলত 1985 সন থেকে। এর আগে উনি চন্দ্রপাড়া দরবারে ছিলেন, চন্দ্রপুরি রহমাতুল্লাহ আলাইয়ের জন্য তরিকার কাজ করেছেন, কিন্তু এই মোহাম্মদী ইসলামের আদর্শ বা নিজের জন্য কাজ করা কিন্তু উনি শুরু করেন 1985 সন থেকে। অর্থাৎ এখন 38 বছর ওনার তরিকতের বয়স। এক্সাক্ট কিভাবে এত তাড়াতাড়ি এক্সাক্ট বললাম, আমার জন্ম 1985 সনে, আমার জন্মের বছর থেকেই মোর্শেদ কিবলা জান এককভাবে তরিকতের কার্যক্রম শুরু করেন। তো আমার 38 বছর শেষ, 39 বছর চলছে। সো মোর্শেদ কিবলা জানেরও তরিকতের বয়স 28 থেকে 39 বছর। এখন দেখেন, এই 38-39 বছর বয়সে ওনাকে যদি আমরা পর্যালোচনা করি, যে ওনার জীবনীর এই 39 বছর বয়সে দেখেন ওনার তরিকার প্রচারটা প্রসারটাকে যদি আপনি পর্যালোচনা করেন, আমরা গত বছর গ্লোবাল আশেকের রাসুল কনফারেন্স করলাম, অর্থাৎ 38তম বছরে আমরা বিশ্বের ইংল্যান্ডকে অন্যতম শক্তিশালী দেশ মনে করা হয়, ইউকে কে, সেখানে বসে এই মোহাম্মদ ইসলাম প্রচার করছি এবং পুরা কনফারেন্স করছি ইন্টারন্যাশনাল। হ্যাঁ, আজকে যদি আমরা তার আগের বছর পর্যালোচনা করি, 37 বছরে আমরা বাবে বরকত দরবার শরীফে বিশ্ব আশেক রাসুল সম্মেলন করলাম, দেখেন কত লক্ষ লক্ষ লোকের সমাগম নাকি। তাহলে দেখেন যে মাত্র 38-37 বছর 35 বছরের ওনার এই আদর্শটার ব্যাপকতা কতটুকু। আজকে আপনারা দেখেন, আমার বোনদের দেখেন, আমি দেখতে পাচ্ছি যে যেখানে যেখানে ঘর বাড়ি, চুয়াডাঙ্গা দরবার জরিপ বলেন, বাবে নিয়ামত দরবার শরীফের মহিলা অঙ্গন বলেন, দেখেন সব বুকড, সব প্যাকড, কোথাও বসার জায়গা নাই। বহু বোনদের বাড়ির মধ্যে বসে আছে, দেখেন ঘরের মধ্যে কোথাও জায়গা হচ্ছে না, কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে তরিকতের জোয়ার। বাড়ির উঠানের মধ্যে জাকেররা বসে আছে, একেবারে কানায় কানায় পূর্ণতা পাচ্ছে সকল আশেকে রাসুল বোনদের ভাইদের। এই যে একটা জোয়ার আমাদের মাঝে সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগীর দয়া এবং উনার প্রচেষ্টা, আমাদের কোনো যোগ্যতা নেই, উনার প্রচেষ্টায় আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই তরিকায় সামিল হয়েছে। শুধু কি তাই, আজকে দেখেন দেশে যেমন এই জোয়ার এগিয়ে এসেছে, ঠিক তেমনি ভাবে বহির্বিশ্বেও আপনি বিশ্বের মানচিত্রটা যদি আপনি ধরেন, মানচিত্রের উপরে যদি আপনি আঙুল রাখেন, এমন কোন দেশ পাওয়া যাবে, যাবে না তা না, বাট কষ্ট হবে খুঁজে পেতে, যেখানে আশেকে রাসুল নাই। মানচিত্রের উপরে আপনি আঙুল ঘুরান, ঘুরিয়ে আঙুল রাখেন, আমি বলতে পারবো ওই দেশে কয়জন আশেকে রাসুল আছে। বুঝেন, মাত্র 38-39 বছরে আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগীর আদর্শটার ব্যাপকতা কতটুকু। কানায় কানায় পূর্ণ আমাদের আশেকে রাসুলের, বলা যায় যে দেখেন এটা জোয়ারের বিষয়, আল্লাহু আকবার, এটা তো মোহাম্মদ ইসলামের জোয়ার, চলছে সব জায়গায়, কোথাও এই জোয়ার বাকি নাই। যে এই ছোট্ট সময়ে 38-39 বছর এই সময়ে মানুষ আল্লাহ রাসুলের পথে ধাবিত হয়েছেন, এমন এমন লোক আমাদের মাঝে এসে পৌঁছেছে, এত বেশি লোকের জোয়ার আমাদের মাঝে এসে পৌঁছেছে, এটা অন্য অনেক ওলি আল্লাহর পক্ষেই করা অনেক কঠিন, যে আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই করে দেখিয়েছেন। যদি এই জোয়ারটা যে আমাদের মাঝে এসেছে এবং এই জোয়ারটা আল্লাহর বন্ধু যে শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাই যে জোয়ারটা আমাদের মাঝে দিয়েছেন, এই জোয়ারের ফলে আমাদের সুবিধা হয়েছে এই যে এইটার খুব শর্ট টাইমে এটার খুব ব্যাপক প্রচার এবং প্রসার হয়েছে। সো আসলেই ওনার মতো মডার্ন মহামানব পাওয়া বড় কঠিন। একদিন ওনাকে একজন জাকের ভাই প্রশ্ন করেছিলেন, ওলি আল্লাহ নাকি নিজে বলবে তিনি ওলি আল্লাহ? আল্লাহর বন্ধু শাহ দেওয়ান বাগী জবাব দিয়েছিলেন, ওলি আল্লাহ এত বছর সাধনা করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর বন্ধুত্বের মর্যাদা পাইলাম, আর আমার বলতে লজ্জা কোথায়? আর আমি যদি না বলি আমি ওলি আল্লাহ, মানুষ আমার কাছে এসে নিজেকে চরিত্রবান বানাবে কিভাবে?
বললো আমি শুধু বলবো না, আমি টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রচার করব, আসো আমার কাছে, আমি তোমাকে আল্লাহকে পাওয়াইতে চাই। দেখেন উনি কতটা মডার্ন, কতটা স্ট্র্যাটেজিক্যালি শক্তিশালী মানুষ ছিলেন। কে এই দুনিয়ার জমিনে সাহস করেছেন এইভাবে শক্ত কথা বলতে? দেখেন উনি পারতেন সকলের সাথে মিল দিয়ে, তাল দিয়ে, সকলের সাথে মহব্বত ঠিক রেখে তরিকার কাজ করতে, তাইলে হয়তো আরো ব্যাপকতা লাভ করতে। উনি করেন না, এটা ওনার স্টাইল ছিল না। ওনার স্টাইল ছিল সত্য সত্য, সঠিক সঠিক, আমি সরল পথে হাঁটবো, কেউ আসুক অথবা না আসুক, কেউ পক্ষে থাকুক অথবা না থাকুক, আমি হাঁটবো। তিনি এসে স্ট্রেট লাইন বললেন, আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন। কি ভাই আপনাদের মনে নাই? সাধারণ বাঘি বলেন নাই আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন? এই কথা শোনার পরে মনে হয় একটা এটম বোম বাস্ট হইল। তারপরে তিনি বলেন, আমি আল্লাহকে দেখেছি। বলেন মাইকে এই কথা বলার সাহস কে রাখে এই জগতে? আল্লাহর বন্ধু সাদাওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি শুধু সাহস রাখলেন না, তিনি জানেন প্রথমে মাইকে বললেন, তারপরে উনার দরবার শরীফ 99 সনে উনার বাবে জান্নাত দরবার শরীফ এই কথা বলার কারণে আল্লাহর আকার, আল্লাহকে তিনি দেখেছেন, এই সকল কিছু মিলিয়ে ওই এলাকার মানুষ তখন আরো কিছু লোকজন এসে উনার দরবারটা ভেঙে দিল। ভেঙে দিলে সাধারণত উনার জায়গায় আমরা হইলে কি করতাম? থাক ভাই ভুল হয়ে গেছে আর করবো না, নাকি ভাই মারামারির দরকার নাই নাকি? উনি সাংবাদিক সম্মেলন করলেন, সাংবাদিক সম্মেলন করে বললেন, আমি আল্লাহকে দেখছি, পুত্র যেমন তার পিতাকে চিনে আমি আমার আল্লাহকে একই ভাবে চিনি। সাংবাদিকরা হাউ কাউ চিল্লা চিল্লি শুরু হয়ে গেল এই কথা শুনে। এক সাংবাদিক একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা প্রশ্ন প্রশ্ন করতে করতে আমার মোর্শেদ কিবলা জানকে জর্জরিত করে ফেললেন, যে আপনি আল্লাহকে দেখেছেন, কিভাবে দেখেছেন, কেমন দেখেছেন, কেমন দেখতে, এই সেই অনেক কথা। তখন তিনি জবাব দিলেন, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আমার কাছে আসে, আমি আপনাদেরকে আল্লাহকে দেখাই দিব, আমার কাছে গোলামি করেন, আমি আল্লাহকে আপনাদেরকে দেখাই দিব, এবং যদি দেখাইতে না পারি দেশ ছেড়ে চলে যাব। বুঝেন কিরকম সাহসের কথা? হ্যাঁ, যদি আপনাকে, মানে ওই সাংবাদিককে বলতেছেন যে যদি আমি আপনি আমার কাছে এসে গোলামি করেন, আমি যদি আপনাকে আল্লাহকে দেখাইতে না পারি দেশ ছেড়ে চলে যাব। আরে বাবা রে বাবা, আমি ওই সাংবাদিক সম্মেলনে মোর্শেদ কিবলা জানের সাথে ছিলাম, দেখেছি উনার বলিষ্ঠ নেতৃত্ব, বলিষ্ঠ কণ্ঠ, জাদ্রাল ভাষণ, আরে বাবারে বাবা, ওনার চেহারা মোবারক টকটকে লাল হয়ে গিয়েছিলেন। আমার বিশ্বাস আমাদের অধ্যাপক আব্দুল মান্নান ভাইও ওই সাংবাদিক সম্মেলনে ছিলেন, আমাদের অনেক আশেকে রাসুল ওই সাংবাদিক সম্মেলনে ছিলেন, ওনার ওই চেহারা মোবারকটা পুরো টকটকে লাল হয়ে গেল। রাগত স্বরে উনি বললেন, আসেন আমার কাছে, আমার কাছে গোলামি করেন, যদি আমি আল্লাহকে দেখাইতে না পারি আমি কথা দিচ্ছি আমি দেশ ছেড়ে চলে যাব। সেই সময় লিড নিউজ ছিল দেওয়ানবাগির চ্যালেঞ্জ, আল্লাহকে দেখাইতে না পারলে দেশ ছেড়ে চলে যাবে। বাট এই পেপার কাটিং গুলো ছিল আমাদের কাছে, যে দেওয়ানবাগির চ্যালেঞ্জ, আল্লাহকে যদি দেখাইতে না পারে দেশ ছেড়ে চলে যাবে। বোঝেন এই রকম বলি আল্লাহ কোথায় পাওয়া যায়, এই রকম মহামানব কোথায় দেখা যায়? বহু ওলি আল্লাহগণ বলেছেন আল্লাহর আকার নাই, তিনি নিরাকার। আবার তিনি বলেছেন, আমি আল্লাহকে 100 বার দেখেছি, আমি 99 বার দেখেছি, আমি 10 বার দেখেছি, আমি 20 বার দেখেছি, কিন্তু আল্লাহর আকার নাই। উনারা কেন সেটা বলতে বাধ্য হয়েছেন? তৎকালীন সময়ে রাজা বাদশাদের চাপের কারণে, তৎকালীন সময়ে সামাজিক অবস্থার চাপের কারণে, যে এই কথা যদি বলি তাহলে দেখা যাবে সমাজের মানুষ একটা গন্ডগোল করছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আর সাদাওয়ান বাগিকে দেখলাম সমাজে কি বিশৃঙ্খলা হবে, তার উপরে কি আঘাত হবে, তিনি বাঁচবেন তিনি মরবেন তার কোনো খবর নাই। জিজ্ঞেস করলে কয় মরতে তো একদিন, বলতেন মরতে তো একদিন হবে। একদিন শুনলাম 99-এর গন্ডগোলে
আমি কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ করব না, আমি সমালোচনা করতে চাই না, যেই কারণে নাম উল্লেখ করব না। নির্দিষ্ট একটি দল এসে বললেন আমাদের বাবে রহমত দরবার শরীফের ইট খুলে নিয়ে যাবে দরবারে হামলা করে। মোর্শেদ কিবলা জান বললেন ঠিক আছে আসো ইট খুলে নিয়ে যাও। আমি আরো মনে করলাম যে মোর্শেদ কিবলা জান মনে হয় একটু শান্ত হইলেন, পরদিন দেখি আরো জাদ্রাল বক্তব্য শুরু করলেন, কঠিন ধোলাই। আমি বললাম ওরে বাবারে বাবা, মা পৌঁছাই, মানে উনার মতো এরকম জাদ্রাল মহামানব এই আমার জীবনের ইতিহাসে আমি দেখি নাই, থাকতে পারেন হয়তো, বাট আমার দৃষ্টিতে আমি দেখি নাই, আল্লাহ মাফ করো। স্রোতের বিপরীতে হেঁটেছেন, কখনো ভাবেন নাই মৃত্যু আসবে, গন্ডগোল হবে, কি হবে, সত্য সত্য সেদিকেই হেঁটেছেন। তো যে কথা বলতে চেয়েছিলাম, এত কিছু বলার পিছনের মৌলিক কারণ হচ্ছে আল্লাহর বন্ধু সাদওয়ান বাগি রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন নিয়ামতপূর্ণ মহামানব ছিলেন যিনি আমাদেরকে এই মোহাম্মদ ইসলাম দিয়েছেন, এবং এই মোহাম্মদ ইসলাম উনি দিতে গিয়ে ওনার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন উনি এই আদর্শটা আমাদেরকে দিতে গিয়ে ওনাকে 90 সনে ওনার বাবে জান্নাত দরবার শরীফটা ওনাকে ভেঙে দেওয়া হয়, 99 সনে ওনার দরবার শরীফ ভেঙে দেওয়া হয়। ওই বাবে জান্নাত দরবারে 90-এর আগে উনি যখন ওই দরবার শরীফে তরিকা প্রচারের উদ্দেশ্যে ঢাকায় না থেকে নারায়ণগঞ্জে থাকতে গেলেন ওই দরবারে, ওইখানে ওনার উপরে হামলা করা হয়, ডাকাত এসে হামলা করেন, দা দিয়ে ওনার মাথা মোবারকের উপরে কোপ দেন এবং মাথা মোবারক ফেটে দায়ের কোবে ওনার রক্তাক্ত হয়ে যায় পুরা দেহ মোবারক। এই মোহাম্মদ ইসলামের জন্য, এই মোহাম্মদ ইসলামের জন্যে, এই মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে উনি পারতেন সকলের সাথে আপোষ করে অনেক বড় দল করতে। বহু তরিকতপন্থী আলেম ওলামা তরিকতপন্থীরা বাবা জানের কাছে এসেছেন, এসে বলেছেন আমরা একজোট হই, ফোরাম করি, হ্যাঁ আমরা একসাথে চলি। বাবা জান বলছে তোমার সাথে আদর্শের মিল নাই, তোমার সাথে যদি চলি আমার মুরিদ নষ্ট হয়ে যাবে। উনি চলেন নাই, শুধু আপনাদের কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে, যাতে অন্য একটা ফোরামের সাথে যদি আমরা মিশি আমরা মিশ্রিত আশেকে রাসূল হয়ে যাব, সেই জন্য উনি করেন। উনার এই তরিকা প্রচার করতে গিয়ে উনাকে ভণ্ড অপবাদ নিতে হয়েছে, এই তরিকা প্রচার করতে গিয়ে উনার দরবার ভাঙছে, উনাকে বেজ্জুতি করা হয়েছে এলাকায় এলাকায়, রাস্তায় রাস্তায় উনার ভিডিও নিয়ে উনাকে অপপ্রচার করা হয়েছে, তবুও উনি থামেন নাই। উনি জীবিত থাকা অবস্থায় উনাকে মৃত ঘোষণা করা হয়েছে, কিছু মুনাফিক, কিছু দুষ্ট লোক, কিছু বিপদগামী লোক মিষ্টি বিতরণ করেছেন, উনার মৃত্যুর খবরে উনি জীবিত, তবুও উনি থামেন নাই। উনি আবার সুস্থ হয়ে আমাদের কাছে এসেছিলেন এবং উনি আবার সেই তরিকার হাল ধরেছেন। সর্বমূল তিনি চেষ্টা করেছেন এই মোহাম্মদ ইসলাম এবং এই আশেকে রাসুলদেরকে টিকিয়ে রাখার জন্য, সর্বমূলে উনি চেয়েছেন আপনাকে আমাকে টিকিয়ে রাখার জন্য, আপনার আমার আদর্শকে টিকিয়ে রাখার জন্য। মোর্শেদের ওফাত পরবর্তীতে আমি মোর্শেদের কাছ থেকে সেই দায়িত্ব প্রাপ্ত হয়ে আমিও সর্বমূলে চেষ্টা করছি মোহাম্মদ ইসলামের আদর্শ টিকিয়ে রাখার জন্য, যেই কারণে আমার উপরও নানা অপবাদ, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা আসে বুঝি, কিন্তু আমি যখন আমার মুর্শিদের কষ্টের দিকে তাকাই তখন নিজের কষ্ট ভুলে যাই। জাল্লার বন্ধু সাদাওয়ান বাগি রহমাতুল্লাহ কতই না অপবাদ, কতই না লাঞ্ছনা, কতই না অপমান সহ্য করেছে, আমি তো গোলাম, আমি কেন পারবো না। সেই জন্য আমিও চেষ্টা করি যে মুর্শিদের ওই কষ্টের কথা ভেবে সব কিছু ছেড়ে আপোষ করে চেষ্টা করি তরিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত আশেক রাসুলেরা, দেখেন এই মোহাম্মদ ইসলামের ধারা চলবে, আজকে এই ধারার কথা আমি বলছি, কালকে এই ধারার কথা আমার পরে আরেকজন বলবে, তারপরে আরেকজন বলবে, কিয়ামত পর্যন্ত এই ওলি আল্লাদের ধারা আসবে, থাকবে এবং যাবে। এই ধারাকে পরিচালনা করতে হইলে মনে রাখবেন ওলি আল্লাহগণ আসবেন এবং চলে যাবেন, আপনার আমার দায়িত্ব হচ্ছে ওলি আল্লাহর কাছ থেকে নিজের সিনায় সে আলোটাকে নেয়া।
যদি আমরা নিজের সিনায় সে আলোটাকে নিতে জাগ্রত করতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। আপনি আমি যদি নিজেকে আলোকিত করতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। রোজা অত্যন্ত নিয়ামতপূর্ণ একটি ইবাদত। মোহাম্মদ ইসলামের অন্যতম শিক্ষা হচ্ছে রোজা। আল্লাহ বলেন, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজে দিব। এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজের হাতে দিতে চান, সেই ইবাদতের মর্যাদা অনেক বেশি। রোজা, আমার মোর্শেদ কিবলা জান বলতেন, তিন শ্রেণীর রোজা এই জগতে আছে, সাধারণ শ্রেণীর রোজা, মধ্যম শ্রেণীর রোজা এবং উত্তম শ্রেণীর রোজা। আমরা যদি আশেকে রাসুল হই, তাহলে আমরা সাধারণ শ্রেণীর রোজা করব না। সাধারণ শ্রেণীর রোজা হচ্ছে শুধু পানাহার খামাচার থেকে নিজেকে বিরত রাখা এবং নিজেকে বিরত রাখা, অর্থাৎ আমি খাওয়া দাওয়া করলাম না, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি খাওয়া দাওয়া থেকে নিজেকে বিরত রাখি। এটা আমরা যা করি। মধ্যম শ্রেণীর রোজা হচ্ছে পানাহার কামাচার এবং পাপাচার থেকে নিজেকে বিরত রাখা, অর্থাৎ আমি খাওয়া দাওয়ার পাশাপাশি পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখা। আর উত্তম শ্রেণীর রোজা হচ্ছে আমি পানাহার কামাচার পাপাচার এবং পাপ কল্পনা থেকে নিজেকে বিরত রাখবো, অর্থাৎ অন্তরেও পাপের চিন্তা আনবো না। সেটা হচ্ছে উত্তম শ্রেণীর রোজা। সো সাধারণ মানুষ সাধারণ শ্রেণীর রোজা রাখে, অর্থাৎ তারা পানাহার এবং কামাচার থেকে নিজেকে বিরত রাখে। কিন্তু একজন আশেকের রাসুল, এর দায়িত্ব হচ্ছে যে তিনি পানাহার কামাচার থেকে বিরত থাকার পাশাপাশি তিনি পাপাচার থেকে নিজেকে বিরত রাখবেন। যদি তিনি পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে পারেন, তাহলেই তিনি প্রকৃত আশেকের রাসুল। তাই আমরা রোজার এই শিক্ষায় শুধু কোরআন হাদিস দিয়ে রোজা বুঝবো না, আমরা যখন রোজা পালন করব, আমরা সেই রোজায় চেষ্টা করতে হবে পাপাচার এবং পাপ কল্পনা থেকে নিজেকে বিরত রাখার জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। আমি গোলাম বিদায় চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।